থৈ থাংজাক ফটো জার্নালিস্ট শান্তনু ভৌমিকন মৈত খ্লাই সিআইটিউ জিরাইনিয়া সাব ডিভিশনাল কমিটিনি লওয়া জিমংবাই আগরতলানী সিআইটিউ হাস্তি হাবানকনি হলো সাকমুচুঙ্গুই থৈ রিমুং পান্ডা সংসাজাখা ককটি সালো থৈ রিমুং পান্ডাও থাঙ্গি মাজাগিখা লিডার অফ অপোজিশন জিতেন্দ্র চৌধুরী সিআইটিউ নি আচুকফাং মানিক দে জিএমপি সেন্ট্রাল কমিটিনি জিএস রাধাচরণ দেববর্মা কৃষক সভা হাস্তি কমিটিনি জয়েন্ট সেক্রেটারি রতন দাসনকবি কবুনি জুদা জুদা আদংরক থৈ রিমুং পান্ডাও সিআইটিউ নি আদংরক বহাইন সাকমুচুঙ্গুই থৈ দলাই গাওসানী থৈ রিমুং পান্ডাও এই রক্তদান শিবির সাংবাদিক শান্তনু ভৌমিক যিনি 2017 ইংরেজিতে আমাদের রাজ্যে আজকে যে গণতন্ত্র হত্যার যে উৎসব, এই রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার লুট করার যে জঙ্গলাজত্ব শুরু হয়েছে, সেই জঙ্গলাজত্ব কায়েম করার যে প্রস্তুতি, সেই হিসাবে আজকের যারা শাসক জোট ভারতীয় জনতা পার্টি আইপিএফটি তখন তীব্র মাথা তৈরি হয়নি, কিন্তু এই তীব্র মাথার যারা নেতৃত্ব বা সমর্থকরা তারা সেদিন আইপিএফটি বা বিজেপি ছত্র ছায়েছিলেন। জনপ্রিয় বামফ্রন্ট সরকারকে হটানোর জন্য তখন ত্রিপুরাজ্যে একটা উলোযোগ সৃষ্টি করা দরকার, অস্থিরতা তৈরি করা দরকার। একদিকে আইপিএফটি জাতীয় সড়কের উপরে 10 দিনের এই 11 দিনের রাস্তার উপর করেছিল, যে এই কি নাম জানি তখন তার চেয়ারম্যান এনসি ডাবরমা নেতৃত্বে, আর অন্যদিকে বিপ্লব কুমার দেব ত্রিপুরাজ্যের বিভিন্ন জায়গাতে আজগুবি সমস্ত অভিযোগ জানিয়ে যে ত্রিপুরাজ্যে খুন খারাপি ইত্যাদি করে কীভাবে আইন শৃঙ্খলা অবনতি ঘটানো যায়, তারই একটা প্লট সাজানো হয়েছিল এই মান্দাইয়ে আইপিএফটিকে দিয়ে, এবং সেখানে তাদের একটা কর্মসূচি এটা কভার করার জন্য শান্তনু ভৌমিক এবং আরও অনেক সামাজিক গিয়েছিলেন। তখন তাকে খুব পরিকল্পিতভাবে এই শান্তনু ভৌমিককে কর্তব্যরত অবস্থায় তাকে টেনে এসে নিয়ে গিয়ে যে কোরমনি যে স্টেডিয়াম মান্দাইয়ে তার পেছনে নিয়ে হত্যা করে, এবং তারপর আমরা দেখেছি এই শান্তনু ভৌমিক এবং তার পরবর্তী সময় তার একজন সাংবাদিক সুদীপ তাদেরকে নিয়ে এই রাজ্যের সংবাদকুলের একাংশ সবাই এই ষড়যন্ত্রে যুক্ত আমি বলবো না, কিন্তু তার বৃহদাংশ তারা দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অবধি গিয়েছিলেন সিবিআই এর এই তারা তদন্ত করাবেন, দোষীদের দ্রুত শাস্তি ব্যবস্থা হবে, যদি বামপন্থী ফ্রন্ট সরকার তখন সে দাবিতে আমরা কোনো আপত্তি আমরা করিনি, এবং রাজ্য সরকার তৎকালীন সময়কার আরক্ষা দপ্তর সঠিকভাবেই শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত দুজনেরই যেন খুলিতে ধরার জন্য সমস্ত পদক্ষেপ নিয়েছিল। ইত্যবসরে বিজেপি আইপিএফটি সরকার চলে আসে এবং তারা সিবিআই এর তদন্ত দেয়, আজকে 7 বছর পেরিয়ে গেল। যতদূর খবর আমাদের কাছে, সিবিআই যথারীতি শান্তনু ভৌমিক তার খুনি কারা চিহ্নিত করে চার্জশিট ইত্যাদি দেবে, এতে বিজেপি আইপিএফটি রাঘব গোয়ালরা ধরা পড়বে, এই চার্জশিট এখনো জমা পড়ে না। এইভাবেই যে শান্তনু ভৌমিকের হত্যাকাণ্ড, সুদীপ দত্তের হত্যাকাণ্ডের যে অপরাধী এদেরকে আড়াল করা, অর্থাৎ তাদের যে উদ্দেশ্য বামফ্রন্ট সরকারকে হটানো, এটা হয়েছে, কিন্তু তারা বিচার পায়।
তাদের মা সন্তান স্ত্রী তার বিচার পায়। আজকে সিআইটিইউ এবং অন্যান্য গণতান্ত্রিক সংগঠন তারা শান্তনু ভৌমিকের স্মরণে এখানে এই রক্তদান শিবির সংগঠিত করেছে। আমি সিআইটিইউকে অসংখ্য ধন্যবাদ জানাবো, জিরানিয়ার গণতান্ত্রিক আন্দোলনকে ধন্যবাদ জানাবো, এবং আপনারা যারা সাংবাদিকরা শান্তনু ভৌমিকের বিচার চেয়ে এখনও সোচ্চার আছেন, আপনাদেরকেও আপনাদের পাশে আমরা যাতে এই এই খুনের বিচার তারা পায় আমরা সক্রিয় থাকব, এইভাবেই শান্তনু ভৌমিককে আমরা স্মরণ করেছি। আয়োজন করা হয়েছে শহীদ শান্তনুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য। 2017 সালে মান্দাইতে 20 সেপ্টেম্বর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সে আপনার এবং খুন হয়। দিনরাত যে নিউজ চ্যানেল, তিনি সেই নিউজ চ্যানেলের সংবাদ পত্রিকা দিচ্ছিলেন এবং সমস্ত বিষয়টা দেখে আমাদের যা মনে হয়েছে তাকে চিহ্নিত করে, বিশেষ করে আমি বলবো রেফারেন্সটা যেটা দিতে হয় ত্রিপুরা যে জাতি উপজাতি ঐক্য নষ্ট করার জন্য প্রথম তৈরি করা হয় আগরতলা শহরে একটা বাড়ি থেকে ত্রিপুরা উপজাতি যুব সমিতি, এটার জন্ম কিন্তু ত্রিপুরার থেকে, ত্রিপুরার যে চিরানিয়া মহকুমা। আবার গণমুক্তি পরিষদের জন্ম কিন্তু এই চিরানিয়া মহকুমা, এই যে সিপিএম পার্টিটা এটার জন্ম কিন্তু চিরানিয়া মহকুমা। এই মহকুমাটা যে কোনো কারণে খুব গুরুত্বপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনের একটা বীরস্থান, এখানকার ঐক্য নষ্ট করার জন্য এটা 70-এর দশকের শুরু থেকে শুরু হয়, 80-তে গিয়ে একটা দাঙ্গা, কয়েকশো লোক সেখানে জীবন দেয় এবং হাজার হাজার বাড়িঘর পড়ে যায়। এই পরিস্থিতিকে মোকাবিলা করে সুস্থ স্বাভাবিক